Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to the new episode of my channel. এই ভিডিওতে এখন রণবীর কাপুরের আপকামিং সিনেমা যেটা সব থেকে একটা এপিক কিছু হতে চলেছে এবং একটা ইউনিক কিছু হতে চলেছে এবং যেটা হচ্ছে ডাইরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর হাত ধরে যিনি এর আগে কবির সিং সিনেমাটা বানিয়েছিলেন এবং একটা বড় সড়ো ব্লকবাস্টার কিছু হয়েছিল এবং দারুণ কিছু কাজ করেছিল এবং যেটা একটা রিমেক সিনেমা ছিল বলিউডের এবং অর্জুন রেড্ডির রিমেক ছিল অর্জুন রেড্ডি করেছিল হচ্ছে কি যেন নাম খুব পপুলার একজন অ্যাক্টর যিনি এর আগে তেলেগুতে ভালো ভালো কাজ করেছেন আমার নামটা মনে পড়ছে না লাইগার নামে সিনেমাটা তিনি এর আগে করেছিলেন বিজয় দেবের গানটা মনে পড়েছে তো তার হচ্ছে রিমেক ছিল হচ্ছে কবির সিং যেটা আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা করেছিলেন তো তিনি একটা আপকামিং সিনেমায় আসছেন যেটাতে কাজ করছে হচ্ছে রণবীর কাপুর লিড রোলে এবং ফিমেল লিড রোলে রয়েছে হচ্ছে রশ্মিকা মন্দানা এবং তৃপ্তি ডিমরি। তৃপ্তি ডিমরি যদি কেউ না চিনে থাকো তাহলে নেটফ্লিক্সে রিসেন্ট কালা সিনেমাটা এসেছে, স্বস্তিকা মুখার্জির আছেন যিনি, এবং সেইখানে যদি তুমি কালা দেখো ওখানে কালা যে নামটা রয়েছে সেই টাইটেলটাই হচ্ছে সেই সিনেমায় তৃপ্তি ডিমরির নাম ছিল। দারুণ একটা সিনেমা, যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তো মেইন কথায় চলে আসি, তো আজকে সেই অ্যানিমাল যে সিনেমাটা আসছে সেই সিনেমার ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে রণবীর কাপুরের লুকটা। তো এই লুকটা নিয়ে কথা বলার একবার বলি, অনুপমা চোপড়া অনেকে হয়তো জেনে থাকবেন, একজন বড় সড়ো একজন জার্নালিস্ট আমার মনে হয়, অনেক ইন্টারভিউ নিয়েছেন, অনেক বড় বড় ইন্ডিয়ান সেলিব্রিটি ইন্টারভিউ নিয়েছেন, ফিল্ম কোম্পানি অনেক কাজ করেন তিনি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তার একটা ইন্টারভিউ হয়েছিল বেশ কিছুদিন আগে, আগের বছর মনে হয়। তো ইন্টারভিউটা যদি কেউ না দেখে থাকো তাহলে জাস্ট অনুপমা চোপড়া ইন্টারভিউ উইথ সন্দীপ রেড্ডি ভাঙ্গা লিখে সার্চ করতে পারো। ওটাতে তিনি বলেছিলেন যে কবির সিং এত টক্সিসিটি, এত এরকম ব্যাপার ছড়াচ্ছে, তো আমি তাতে দেখাবো যে টক্সিক ব্যাপার আর এই মানে ব্রুটালিটি ব্যাপারটা কতদূর পৌঁছতে পারে এবং কতটা সিনেমা দেখানো যায়। তো অ্যানিমাল সিনেমার ফার্স্ট লুকটা দিয়ে তিনি সেটা দেখে দেখালেন। এর আগে মানে কয়েক মাস আগে কি দু তিন মাস আগে রণবীর কাপুরের একটা লুক ভাইরাল হয়েছিল যেখানে তাকে দেখা যাচ্ছিলো মানে পুরো মুখে চোখে পুরো রক্ত রক্ত মাখা এরকম অবস্থা। তো আজকে সেই অফিসিয়ালি ফার্স্ট লুকটা রিলিজ করা হয়েছে, লুকটা মারাত্মক রকম। এবং রণবীর কাপুর এখানে লুকটার কথা যদি বলি, রণবীর কাপুর এখানে একদিকটা দেখানো হয়েছে তার এই হাতের এই জায়গাটা পুরো রক্তে, পুরো এই জায়গাটা মনে হচ্ছে কেউ কেটে পাচ্ছে, এসে নিয়েছে এছাড়া, এবং তার হচ্ছে যে হাতে একটা কুড়ুল ধরা আছে যেটা বগল ধরে ধরে আছেন এবং যেটা মারাত্মক লাগছে দেখতে। তবে আমি পুরো পোস্টারটার কথা যদি বলি, আমার একটু হলেও কেমন বেখাপ্পা টাইপের লেগেছে, কারণ অ্যানিমেলে যে টাইটেলটা যেখানে বসানো হয়েছে আমার মনে হয় একটু অন্যরকম জায়গায় বসালেও পারা যেত, মানে ভালো লাগতো, মানে একটু এদিক ওদিক কম বেশি মনে হতো। তাছাড়া পুরোটা ঠিকঠাকই লেগেছে। টি সিরিজ এটাকে প্রোডিউস করছে এবং সেটা ভদ্রকালী পিকচার্স এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এটা ডাইরেক্ট করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। অ্যানিমেলে যারা ফার্স্ট লুকটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের ভালো লাগেনি বা যাদের একটু অন্যরকম কিছু লেগেছে তাদের কী মতামত তারাও কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।